রাজ্য জুড়ে যান দুর্ঘটনা অব্যাহত। প্রতিদিন রাজ্যের কোনো না কোনো প্রান্তে ঘটছে দুর্ঘটনা, আর এই দুর্ঘটনার পেছনে বেশিরভাগ কারণই রয়েছে বেপরোয়া এবং অনিয়ন্ত্রিত গতি। সোমবারের ঘটনা বিশালগড়ের নৌকাঘাট এলাকায়। 28 বছরের মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তি ওই এলাকা দিয়ে TR07061 নম্বরের বাইক নিয়ে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা মেরেই পালিয়ে যায় একটি মারুতি গাড়ি। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজধানীর হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করে। এ ব্যাপারে বিস্তারিত জানান স্থানীয় পুলিশ আধিকারিক। তারপরে ইঞ্জুর দেশে আমরা ইঞ্জুর এসে ওখানে হসপিটালে নৌকা ঘাটের আগে আর তার সাইকেল নাম্বার হচ্ছে TR07061 নাম কি? নাম হচ্ছে মোহাম্মদ হুসেন। হ্যাঁ, মোহাম্মদ হুসেন, 28 বছর। যদিও গাড়ি এবং তার চালককে এখনো আটক করতে পারেনি বিশালগড় থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।